চাউমিনটা জাস্ট মারাত্মক খেতে, মোমো হতো অ্যাসা সুপার। যারা একটু ঝাল ঝাল খাবার পছন্দ করে তাদের জন্য এটা একদম বেস্ট। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আর আগের দিন ধনেখালিতে পুষ্পা সিনেমা দেখতে এসে আমি খেয়াল করলাম যে তার পাশেই ফ্লেভার্সের একটা আউটলেট ওপেন হয়েছে। আজ এসেছিলাম ধনেখালিতে একটা ছোট্ট কাজের জন্য, তাই ভাবলাম ফ্লেভার্সের কিছু ফুড আইটেম ট্রাই করি আর এখানকার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি। সুতরাং দেরি না করে চলুন ফ্লেভার্সের ভেতরে যাই এবং এখানকার খাবারগুলো ট্রাই করে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আপনাদের ফ্লেভার্সের পজিশানটা একটু বুঝিয়ে দিই। এই দেখছেন এম বাজার, আর তার পাশেই SBF সিনেমা, আর তার নিচেই হচ্ছে ফ্লেভার্সের আউটলেটটা। আর আপনাকে এখানে নিচে খাবার অর্ডার দিয়ে উপরে গিয়ে কিন্তু এখানে খেতে হবে। আমরা ফ্লেভার্সের উপরে চলে এসেছি আর আমাদের খাবারগুলো চলে এসছে। আর খাবারগুলো দেখানোর আগে আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশান আমি এনাদের শেয়ার করছি। যদি আপনি রোল খেতে চান তাহলে কিন্তু রোল কিন্তু এনাদের এই ফার্স্ট ফ্লোরে অ্যালাউ নেই, আপনাকে নিচেই কিন্তু খেতে হবে। আর আজ আমরা কী কী খাবার অর্ডার দিয়েছি সেগুলো আপনাদের দেখাই। প্রথমেই দেখে নিন, এগ চাউমিন অর্ডার দিয়েছি, তার সাথে রয়েছে প্র্যান ফ্রায়েড মোমো, রয়েছে চিকেন কাটলেট, আর রয়েছে পনির মাঞ্চুরিয়ান। ফার্স্টে এগ চাউমিন দিয়ে আমি শুরু করব, একটু সস দিয়ে। চাউমিনটা জাস্ট মারাত্মক খেতে, দেখতেই পাচ্ছেন কুচো কুচো করে এগ ভেজে দেওয়া হয়েছে, পেঁয়াজ রয়েছে, গাজর রয়েছে, আর গোলমরিচের গুঁড়ো ইউজ করা হয়েছে। যখন খাচ্ছি সেই গুঁড়োটা একদম মুখে বোঝা যাচ্ছে। দারুণ হয়ে যায়। পনির মাঞ্চুরিয়ানের গ্রেভিটা দিয়ে চাউমিনটা ট্রাই করে দেখব, তার আগে গ্রেভিটা জাস্ট দেখুন, একদম গাঢ়। আর পনিরের সাইজগুলো দেখছেন বেশ ভালোই রয়েছে। এই গ্রেভিটা দিয়ে চাউমিনটা মাখিয়ে ট্রাই করা যাক। মারাত্মক লাগছে খেতে। আর এই পনির মাঞ্চুরিয়ানটা টেস্ট করব। পনিরের সাইজগুলো দেখছেন বেশ মিডিয়াম সাইজের, আর গ্রেভিটা কিন্তু দেখি একদম টকটকে লাল লাগছে। যারা একটু ঝাল ঝাল খাবার পছন্দ করেন তাদের জন্য এটা একদম বেস্ট। পনিরগুলো খুবই সফট আর গ্রেভিটা জাস্ট মারাত্মক খেতে। জাস্ট খেয়ে হারিয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে পনির মাঞ্চুরিয়ানটা। এবার চিকেন কাটলেটটা ট্রাই করব। তার আগে এটার ভেতরে স্টাফিংটা ঠিক কেমন আছে আপনাদের দেখাই। ভেতরটা দেখছেন একদম চিকেনের ঠাসা, একটু কাসুন্দি দিয়ে দেখি। বেশ ভালো, অতটাও ঠিক ভালো লাগলো না আমার চিকেন কাটলেটটা। আর একটা বাইট দিয়ে দিই। খুব একটা আমার ভালো লাগলো না চিকেন কাটলেটটা কিন্তু। এবার প্র্যান ফ্রায়ের মোমোটা ট্রাই করব। মোমোর সাইজটা দেখুন বেশ মিডিয়াম সাইজ,
আর এই স্টাফিংটা আগে আপনাদের দেখাই। ভেতরে দেখছেন চিকেনের স্টাফিং ইউজ করা হয়েছে, খেয়ে দেখি। দারুণ খেতে। প্র্যান্ড ফ্রাইয়ের মোমোরা জাস্ট অসাধারণ খেতে। মোমো হতো এসা সুপার। আজ ধনেকালী ফ্লেভার্সে এসে এখানে চারখানা ফুড আইটেম ট্রাই করলাম। চিকেন কাটলেট বাদে প্রায় সব খাবারগুলি আমার দারুণ লাগলো। আর এখানকার লোকেশানটা আমি আপনাদের আর একবার বলে দিই, ধনেকালী এম বাজার এবং SBF সিনেমার ঠিক পাশেই রয়েছে ফ্লেভার্সের এই আউটলেটটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এরকম ফুড ব্লগ পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।